আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রাহনুমা রাহাপুর লিখা কৃষ্ণময়ীর অলঙ্কার গল্পের 4 নম্বর পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চারদিকে অন্ধকারের পরিবর্তে আলো দেখে নিজেকে কিছুটা সামলে নিল তপা। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা ভিতর থেকে বন্ধ। রুমের ভিতরে অন্য কারো উপস্থিতি টের পাচ্ছে না। এখন দরদর করে গড়িয়ে যাওয়া গামের বিন্দুগুলো অন্যার কোণে মুছে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এটা নিচুকে একটা স্বপ্ন ছিল, এত ঘাবড়ানোর কিছুই হয়নি। নিজেকে সামলালো তপা। এভাবে ভয় পেলে চলবে না, তাদের থেকে তুই বহু দূরে, চাইলেও তারা তোকে ছুঁতে পারবে না, শান্ত হ তপা। নিজেকে সামলানোর হাজারো চেষ্টা করলেও সে রাতে আর ঘুম ধরা দিল না। নির্ঘুম কেটে যাওয়া রাতের তালিকায় যোগ হলো আরও একটা রাত। প্রীতার সহায়তায় কেকের ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো চলছে না বললেও মোটামুটি চলছে বলা যায়। অনলাইনের পাশাপাশি ছোট ছোট সুপার শপগুলোতেও কেক ডেলিভারি করছে ওরা। এত অল্প সময়ে এত সাফল্য কেবল প্রীতার জন্যই সম্ভব হয়েছে। প্রীতাই নিজের পরিচিতদের বলেছে তপার থেকে কেক নিতে। সুপার শপগুলোতে কেক দিতে পারাটা ওর অবদান। কেকের মান ভালো হওয়ায় তারা কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করেছে। তপা বিছানায় বসে চুড়ে তেল দিচ্ছিল, হঠাৎই ফোন বেজে ওঠায় বিরক্ত হলো। বিড়বিড় করে বলল, আমি চুলে তেল দেওয়ার সময় কি সবার আমাকে মনে পড়ে? অসহ্যকর ব্যাপার। মনে বিরক্তি থাকলেও তা মোহনীয় কণ্ঠে এক ফোঁটা প্রকাশ পেল না। সুরেলা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? 2 পাউন্ড কেকের অর্ডার, খুশির সংবাদ, কিন্তু বিপত্তিবাদের ডেলিভারি ডেট শুনে আগামীকাল সকাল 9টার মধ্যে, কিন্তু কাল তপার পরীক্ষা, প্রীতাটাও নেই, নানু বাড়ি গেছে। তপা পড়ে গেল মহা মুশকিলে, বাধ্য হয়ে অর্ডার ক্যান্সেল করে দিল। কিছুক্ষণ পর 15 বেজে উঠল ফোনটা। অন্য নাম্বার দেখে মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? এই অর্ডারের জন্য আবারও আরেকজন কল দিয়েছে। তপা নিরুপায় হয়ে অর্ডারটা নিয়ে নিল, কিন্তু বিনয়ের সহিত বলল, ভাইয়া, আমি অবশ্যই অর্ডারটা নেব, কিন্তু আপনি কি কাইন্ডলি আমার বাসার সামনে থেকে নিয়ে যেতে পারবেন? অ্যাকচুয়ালি কাল আমার পরীক্ষা, কেক ডেলিভারি দিয়ে এসে পরীক্ষা দিতে পারবো না, প্লিজ একটু দেখবেন ব্যাপারটা। অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে বলল, জি, ঠিকানাটা বলুন, আমি লোক পাঠিয়ে দেব। তপা ঠিকানাটা বলতেই লোকটা ঘড়ঘড় করে বলল, দ্বিতীয় তলার সিঁড়ির সাথে ফ্ল্যাটের সামনের বড় বড় অক্ষরে লেখা তাজমহল, তাজমহলের দরজার সামনে রেখে চলে যাবেন, আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি, কত হলো? তপা হ্যাং মেরে বসে রইল। এই অ্যাপার্টমেন্টের কেউ কেক চাইছে আর ও কিনা ডেলিভারি করার জন্য চিন্তা এতক্ষণ পেঁচাল পারল। পরীক্ষা শেষ করে অলস ভঙ্গিতে হাই তুলল তপা, খুব একটা ভালো হয়নি পরীক্ষা, আবার খারাপও হয়নি, চলবে টাইম। স্বপ্নগুলো মাঝ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বলে মনে হলো তপার। পড়াশোনায় আরও বেশি ফোকাস করতে হবে, ভাবতে হবে লিফটের দিকে। ভাবতে ভাবতে লিফটের দিকে গেল, বেশি ছাত্রছাত্রীর ভিড় দেখে বারান্দার রেলিং ধরে নিচে তাকালো। 6তলার উপর থেকে লাফ দিলে মরে যাবে কিনা ভাবছিল তপা। পরে করে নিজের ভাবনাকে জেনে ফেলে সিঁড়ির দিকে ছুট লাগালো, লিফটের তোয়াক্কা না করেই। লাইব্রেরিতে গিয়ে পড়ে পরীক্ষার জন্য কিছু বই খুঁজে বের করলো। সবগুলো বই তপার নেই, শুধু যেগুলো দরকার সেগুলোই কিনেছে। এক এক বইয়ে এক এক লেখক এক এক রকমভাবেই লিখেছে, সেগুলো কালেক্ট করতে এসেছে মূলত তপা। বই খুঁজতে খুঁজতে হঠাৎ বাইরে শোরগোল শুনতে পেল, পাত্তা না দিয়ে আবারও মনোযোগ দিল বই খোঁজায়। লাইব্রেরি পুরো ফাঁকা থাকায় তপার খানিকটা ভয় ভয় লাগছে। তার উপর বাইরে চেঁচামেচি, পলককে ঠেলে ভিতরে ঢুকিয়ে সজল বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। পলক রাগে ফুসছে, এক হাতে চুলগুলো টেনে ধরে অনবরত পায়চারি করতে ব্যস্ত সে। তপা বইয়ের তাকের আড়াল থেকে পলকের রাগি চেহারা দেখে ভড়কে গেল, কিন্তু মুখের দিকে ভালো করে তাকাতেই খেয়াল করল লাল গড়িয়ে রক্ত পড়ছে। ফর্সা চেহারায় রক্তের দাগ ভয়ঙ্কর দেখাচ্ছে তপার কাছে। তপা ভয় ঠেলে দ্রুত গতিতে পলকের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনার কপাল থেকে রক্ত পড়ছে তো? পলক তপাকে খেয়াল করে অবাক হলো, মনে মনে ভাবল এমনি একানে কি করছে। তপা ব্যাগ খুলে মিনি ফার্স্ট এড বক্স বের করে বলল, বসুন। পলক বিস্মিত হলো, তুমি ব্যাগে ফার্স্ট এড বক্স নিয়ে ঘোরো? তপা ঈষৎ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, মিনি বক্স তো, আপনি বসুন না প্লিজ, আমি এত উঁচুতে নাগাল পাব না। লাগবে না, বাদ দাও, কিচ্ছু হবে না, আমার অভ্যাস আছে, এত অল্পতে পলক তো জোরের কিছুই হয় না। তপা করুণ গলায় বলল, আমার অভ্যাস নেই তো আঘাত দেখার, প্লিজ বসুন। পলক বসল না, মস্তিষ্ক তার এখনও রাগে ধপধপ করছে, আঘাতে মলম লাগানোর সময় এখন নয়।
সজলকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে তার, কেন লাইব্রেরিতে এনে বন্ধ করে দিল, ওদিকে কি অবস্থা কে জানে। তপা উপায় না পেয়ে একটা চেয়ার টেনে দাঁড়িয়ে গেল চেয়ারের উপর। পলক তপার কাণ্ড দেখে রাগের মধ্যে হেসে ফেলল। তপা নির্বিকার ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছে, কটনের সাহায্যে রক্ত পরিষ্কার করে ক্ষতটাও পরিষ্কার করে দিল। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ভালো করে তাকালো পলকের মুখের দিকে। সে ধ্যান মগ্ন হয়ে তাকিয়ে আছে তপার মুখশ্রীতে, চোখের পলক পড়ছে না পলকের। তপা ইতস্তত বোধ করল এভাবে তাকিয়ে থাকায়। মাথা নিচু করে চেয়ার থেকে নামতে চাইলে পলক বলল, ডাক্তার ম্যাডাম, ব্যথা তো কমার পরিবর্তে আরো বেড়ে গেল, এখন কি হবে? তপা ব্রকচকে তাকালো, পলক হেসে ফেলল। পরক্ষণে গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি আমাকে কুচকান ব্রু দেখাচ্ছ, চেনো আমাকে? তপা ঈষৎ কেঁপে উঠল, এতক্ষণ তো ভালোই ছিল, আবার নিজেরই ক্যারেক্টারে ফিরে যাচ্ছে লোকটা। অগত্যা তপা জোর করে হেসে বলল, আপনাকে কে না চেনে, আপনি ইউনিভার্সিটির একমাত্র ফেমাস পার্সন, আপনাকে না চিনলে চলে? ইনফ্যাক্ট আমার আরও ভালো করে চেনা উচিত, আপনি তো আমাকে প্রথম দিন বাঁচিয়েছিলেন, পলক বড় কোচকে বলল। হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে কেন বলো তো? দরজার দিকে চোখ পড়তেই শয়তানি হেসে বলল, বন্দর রুমে আছি বলে কনভিন্স করছো আমাকে? তপার চোখ বড় বড় করে দ্রুত গতিতে বইয়ের তাকের আড়ালে চলে গেল, চেঁচিয়ে বলল, আপনি এ পাশে আসবেন না প্লিজ। কিন্তু পলক, সে তো পলকই, না বললে সে অবশ্যই সেখানে যাবে। এক পা দু পা করে তপার সামনে গিয়ে দাঁড়ালো। তপা পিছনে সরে যেতে যেতে বইয়ের শেলফের সাথে লেগে গেল, সাইডে সরে যেতে চাইলে দু হাতের বাঁধনে আটকে ফেলল, না স্পর্শ করেনি এক বিন্দুও। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। তপা ভেবে পেল না তার মধ্যে মুগ্ধ হওয়ার মতো এমন কি আছে। টের পেল যখন পলক হাত বাড়িয়ে চুলের কাঁটা থেকে চুলগুলো আলগা করে দিল। কাঁটা খুলে ফেলতে জলমলে চুলগুলো বাঁধনহারা হয়ে ছড়িয়ে গেল পিঠ বেয়ে হাঁটু অবধি, হাত বাড়াতে গিয়েও ফিরিয়ে নিল। তপা ততক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় করছে, ফ্যানের নিচে দাঁড়িয়ে দরদর করে গামছে তপা। পলক মিনিট দুয়েক পর আচমকা তপাকে টেনে নিয়ে বসে পড়ল। তপা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল পলকের বুকের ওপর। পলক পিঠে হাত রেখে নিজের সাথে জড়িয়ে আড়াল করে নিল। সামলে উঠে তপা কিছু বলার চেষ্টা করতেই পলক এক হাতে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আমি লাইব্রেরি থেকে একা বের হব, খবরদার আমার পিছনে পিছনে বের হবে না তুমি, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। তপা হাত সরিয়ে নিজে ফিসফিস করে বলল, কিন্তু কেন, আমি আপনার সাথে বের হলে কি আপনার জাত যাবে? জাত আমার যাবে না, কিন্তু একসাথে বের হলে কথা উঠতে পারে, বন্ধ লাইব্রেরিতে তুমি আমি কি করছিলাম, অনেকক্ষণ তো হলো আটকে আছি, সেই জন্যই বলছিলাম। অবশ্য আমার এসবে কিছু যায় আসে না, কিন্তু তুমি নিশ্চয়ই এইসব ব্যাপারে সেন্সিটিভ, তাই বলছিলাম। এখন তুমি যদি চাও আমার সাথে নিজের রং তামাশের নিউজ দেখতে, তাহলে বের হতেই পারি একসাথে, যাবে? এসো। তপা চোখ পাকিয়ে তাকালো। পলক ব্রোকজকে মুখটা এগিয়ে নিয়ে বলল, পলক তাজওয়ারকে চোখ দেখাচ্ছ মেয়ে? তপা ছিটকে সরে বসে বলল, যান তাড়াতাড়ি, আশ্চর্য, বাড়ি ফিরবো তো আমি। পলক যেতে যেতে বলল, কিছুক্ষণে ফিরছি আমি, খবরদার বের হবে না। সজলের সে দরজা খুলে দিল। জানলা দিয়ে সজলের সাথে কয়েকজনকে আসতে দেখেই তপাকে টেনে বসিয়ে দিয়েছিল পলক। সজলকে কড়া গলায় বলল, তুই 5 মিনিট দাঁড়া দরজার সামনে, খবরদার না নিজে ভিতরে ঢুকবি আর না কাউকে ভিতরে ঢুকতে দিবি, এই কাজটা করতে পারলে আমাকে বন্ধ করে রাখার অপরাধটা মাফ করে দেব, বলে হনহন করে ছুটে গেল সামনের দিকে, ঠিক সেদিকে যেদিকে তার মাথায় আঘাত করা হয়েছিল। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।